নমস্কার, নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের এই মুহূর্তের আপডেট খবরের দিকে। পুরভোট সম্পন্ন হয়েছে এবং পুরভোটের পর এবার শপথ গ্রহণের পালা, এবং আজকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে রাত্রে। সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর রবীন্দ্র ভবনে, যেখানে মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র ইন কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং তার পাশাপাশি পুর পরিষদগুলোর যারা প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, যারা জয়লাভ করেছেন, তাদেরও কিন্তু আজকে শপথ গ্রহণ চলছে। যে অনুষ্ঠান আজকে লক্ষ্য করা গেল বিশালগড়ের ক্ষেত্রে, বিশালগড় পুর পরিষদের 15টি ওয়ার্ড ছিল, সেই 15টি ওয়ার্ডের যারা জয়লাভ করেছেন নির্বাচিত প্রতিনিধিরা, তারা সকলেই আজকে শপথ গ্রহণ করেন। বিশালগড়ের অফিস টিলা টাউন হলে আজকে শপথ গ্রহণের অনুষ্ঠানটি আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, শিল্প এবং বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান টিঙ্কু রায়, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা থেকে শুরু করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গভর্নিং বোর্ডের সদস্য নবাদাল বণিক, একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিশালগড় পৌর পরিষদের যে 15টি আসন, সেই 15টি আসনে জয়যুক্ত হয়েছেন যারা, তাদের সকলকে আজকে শপথ বাক্য পাঠ করানো হয়। উপস্থিত ব্যক্তিত্বরা, উপস্থিত যারা ছিলেন তাদের মূলত তারা উপস্থিত ছিলেন এবং তাদের সামনেই নির্বাচিত সদস্যরা তারা শপথ বাক্য পাঠ করেন। এবং ঠিক যেরকম ভাবে আমরা শহর আগরতলা ছবি দেখেছি, পৌর নিগমের মেয়র থেকে শুরু করে ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন, তার পাশাপাশি উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক আধিকারিকরা, একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঠিক একই রকম ভাবে পৌর পরিষদেও যারা জয়লাভ করেছেন তাদেরও শপথ গ্রহণ অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। বিশালগড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে যারা উপস্থিত রয়েছেন সংশ্লিষ্টরা কি জানাচ্ছে আজকে শপথ গ্রহণকে কেন্দ্র করে, শুনবেন। তার being elected as chairman of Vishalgarh Municipal Council, though sworn in the name of God, that I will bear true faith and allegiance to the Constitution of India as my law established, that and that I will faithfully discharge the duties upon which I am allowed to enter. Motion. প্রথমে আছে কি বিশালগড়ের অফিস সবাই দেখে কি যখন ছোট ছোট বৃষ্টি হয় তো আমাদের পুরা মার্কেট আর পুরা রোড জলমানি পড়ে। বিশালগড় মিউনিসিপালিটি আছে, নভেম্বরে যখন বেশি বৃষ্টি হয় আমি এই জেলের সাথে আগে দেখে প্রচুর কাজ করেছি, যে কাজগুলো অসমর্থ হয়েছে সেই কাজগুলো আমরা যাতে আগামী দিনে করতে পারি, তার জন্য সমস্ত ভোটার এবং সম্মানীয় নাগরিকদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমাদের অসমর্থ কাজগুলো আমরা সমাপ্ত করতে পারি, এবং আগামী দিনে এই যে বিশালগড়ের নিচু এলাকাতে অল্প বিজেপি জল জমে না, যে জল নিঃশ্বাসের যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে আমরা আরো ভালো করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, এবং বিশালগড়ে একটা সুন্দর শ্মশান যাত্রা তৈরি করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে এখান থেকে আমাদের সরকারদেরকে আন্দোলন দিয়ে যেতে হয়, সেই দিকটা লক্ষ্য রেখেও আমরা একটা আধুনিক শ্মশান ঘাট করতে চাই। বিশালগড়কে বিউটিফিকেশন করার জন্য যে আমাদের ছোট ছোট পুকুর এবং পুকুরগুলি আছে সেই পুকুরগুলিকে আমরা বিশালগড় পুর পরিষদে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণের সেই ঐতিহাসিক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এবং শুধুমাত্র তাই নয়, এবার তার পাশাপাশি পুর পরিষদ গঠনের কাজটাও কিন্তু চলছে। বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে অঞ্জন পুরকায়স্থকে করা হয়েছে, এবং তার পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসেবে সুশান্ত দেবকে নির্বাচিত করা হয়, এবং তার পাশাপাশি 5 সদস্য বিশিষ্ট বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান ইন কাউন্সিলও আজকে গঠন করা হয়, যেখানে 5 সদস্য বিশিষ্ট চেয়ারম্যান ইন কাউন্সিল গঠন করা হয়েছে। অর্থাৎ তার সমস্ত প্রক্রিয়া আজকে সম্পন্ন হয়েছে বিশালগড়ে টাউন হলে। একটা বিরতি নিচ্ছে, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।